নির্বাচনী প্রচার প্রচারণা ছাড়া সোমবার থেকে নিষিদ্ধ সভা সমাবেশ। আজ আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে আগামী 18 ডিসেম্বর শুরু হবে নির্বাচনী প্রচার প্রচারণা, তাই ওই দিন থেকে ভোট গ্রহণ পর্যন্ত ভোটদানে নিরুৎসাহিত হতে পারে এমন কর্মকাণ্ড বা সভা সমাবেশ বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেয় নির্বাচন কমিশনে। ফলে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে এসআই, এএসআই, সার্জেন্ট কনস্টেবল সহ 650 জনকে বদলি এবং পদায়নের সম্মতি দিয়েছে এসি। গত 12 ডিসেম্বর 2 পুলিশ কমিশনার, 2 ডিআইজি এবং 10 পুলিশ সুপার বদলির প্রস্তাবেও সম্মতি দিয়েছে ইলেকশন কমিশন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।